ওই পাইপটির দিয়ে লেজি পানিটা ওড়ে আর এই গ্যাস ওড়ে, কিন্তু এই গ্যাসটা লেজি মানে যা ক্ষতি করে তার সে পানিটাই ক্ষতি করে আমাদের দেখুন। হ্যাঁ হ্যাঁ স্কুলে এই টিউবওয়েল বসাইতে আসার পর হইতে মানে আর কি যে ওই জায়গায় উৎপত্তি শুরু হয়েছে। সে সময় তো খুব ভয়ঙ্করভাবে এটা ইয়ে হয়েছে, কারণ এক পর্যায়ে আমার সপ্তাহখানিক ওই জায়গায় চলছে এটা, এরপর বন্ধ হওয়ার পর এই জায়গায় একটা টিউবওয়েল বসানো ছিল আরও 10-15 বছর আগে, এখন এই পেপটির যে বর্তমানে আর কি যে আপনার পানি উঠতে আছে। যে জায়গায় শুরু করছেন সেই জায়গায় কি অবস্থা? ওই জায়গাটা বন্ধ হয়ে গেছে, মানে প্রথম যে জায়গায় উৎপত্তি হয়েছে ওই জায়গাটা বন্ধ হয়ে গেছে, কিন্তু এই জায়গায় একদম সোজা যে পাইপ বসান নিয়ে আছে ওই পাইপটির জেলে যে পানিটা ওড়ে আর এই গ্যাস ওড়ে, কিন্তু এই গ্যাসটা হলে যে মানে যা ক্ষতি করে তার সে পানিটাই ক্ষতি করে আমাকে দেখুন। পানিটা যে এখানে নামে একদম ওই বিলে চলে যায়, বিলের রোয়া সব একদম মানে আপনার ওই মানে আমরা তো রুই হয়েছি এই কত দিন পুনরও হয়, এখন বর্তমানে এমন পরিস্থিতি হয়েছে মানে আমাদের অনেক জমির আর কি যে আমরা সব নষ্ট হয়ে যায়। এটা বন্ধ করার চেষ্টা করে না কেউ? এটা এখন তো কোনো সরকারি তরফ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয় না, বহুত লোক আইছে কিন্তু এরা কোনো উদ্যোগ নেয় না, দেখিয়ে গেছে খালি আইয়ে দেখি চলিয়ে গেছে, ওই কয়েছে পরীক্ষা নিরীক্ষা কর্ম এই কর্ম সেই কর্ম, কিন্তু পরবর্তীতে আর কোনো এটার ইয়ে হয় না। কিন্তু এখন তো আমাদের দেখা যাচ্ছে যে এই যে মানে কৃষি, এই কৃষিটা আমাদের নষ্ট হয়ে যায়, লবণ এত লবণ মানে সাগরের পানির স্থিতি লবণ অতিরিক্ত মাঠে নিচ দৌড়, হ্যাঁ মানে এত লবণ যে মানে আপনার ওই পানিটা এক জায়গায় রাখতে দিলে ওই যে পানিটা শুবেই গেলে লবণ জমা হয়ে যায়। খালে নামাই দেওয়ার সিস্টেম মানে যে সময় করছিল ওই সময় মানে আপনার শীত আপনার শীত যাওয়ার পরপরই আর কি যে যখন গরমটা আসে ওই সময় বন্ধ হয়ে গেছে, মানে ওই সময় এটা বন্ধ করার পরিকল্পনা নিয়েছিল। আচ্ছা 2 বছর যাবৎ কি এইরকম টানা চলতেছে, এইরকম উঠতেই আছে? হ্যাঁ মধ্যে প্রায় 2 মাস আর কি বন্ধ ছিল, আবার হঠাৎ করে মানে এই যখন বর্ষা শুরু হয়েছে এই বর্ষার সময় ওঠা শুরু হয়ে গেছে, এর কারণে এই এলাকার বাচ্চারা বা সবাই আতঙ্কের মধ্যে কেউ কি আসছে? মানে প্রথম প্রথম আতঙ্কের ভিতরে ছিলাম, কিন্তু এখন আতঙ্ক সে আতঙ্ক নাই, কিন্তু আপনার এটা অনবরত এইভাবে উঠতে আছে, শীতের সময় মানুষ আসিয়া আগুন পোহায়, কিন্তু আপনার এইটা যদি পানিটা যদি আমাদের মানে নিষ্ক্রিয় করার কোনো ব্যবস্থা করে সরকারের তরফ থেকে তাহলে আমাদের মানে এই 10-15 ঘুরে বাচ্চারা ভয়টা পায় না স্কুলে? না স্কুলে যে বাচ্চারা আসে তারা মানে দেখতে দেখতে এটা অভ্যাস হয়ে যায়। আশপাশে পুকুর থেকে বা কোনো জায়গায় আর ওঠে না? এখন আর কোনো মানে অপর কোনো সাইড দিয়ে ওঠে না, শুধু এই জায়গায় দিয়ে এইভাবে একভাবে উঠতেই আছে। ও আচ্ছা।